পর্দা নামলো চার দিনব্যাপী নেপাল মানবাধিকার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দশম আসরে। উৎসবের সমাপনী আয়োজনে এবছরের সেরা সিনেমাগুলোর নাম ঘোষণা করা হয়। এই উৎসবে আন্তর্জাতিক বিভাগে সেরা ফিচার ফিল্মের পুরস্কার অর্জন করে বাংলাদেশি চলচ্চিত্র আদিম। একই বিভাগে সেরা নন ফিচার ফিল্ম নির্বাচিত হয়েছে লিডিস হার্মের ডকু ফিল্ম শেফার্স অন আর্থ। এছাড়া রাশিয়ান সিনেমা হেজাকে দেওয়া হয় স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড। 18 ডিসেম্বর নেপালের কাঠমান্ডুতে বসে এই চলচ্চিত্র উৎসবের আসর। উৎসব আয়োজকদের আমন্ত্রণে উদ্বোধনী দিনে উপস্থিত হন আদিম নির্মাতা যুবরাজ স্বামী। উৎসবের দ্বিতীয় দিনে তিনি অংশ নেন প্রশ্নোত্তর পর্বে। এরই মধ্যে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে আদিম। খুব শিগগিরই সিনেমাটি মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নির্মাতা।